আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে এমন অনেক ফ্রেন্ড আছে যারা ফেসবুকে অ্যাক্টিভ না অথবা দেখা গেছে অনেকেই একাধিক আইডি খুলেছে আগের আইডিটা সে আর কন্টিনিউ করছে না কিন্তু তার যে আইডিটা থেকে আপনার সাথে আগে কন্টিনিউ করতো সেটা কিন্তু ফ্রেন্ড লিস্টে রয়ে গেছে এবং আপনার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক বড় একটা সংখ্যা রয়েছে যেই আইডিগুলা আসলে ফেসবুকে অ্যাক্টিভ না তো আপনি যদি চান যে এই আইডিগুলোকে আমি আনফ্রেন্ড করে দেবো সেটা আপনি কিভাবে তাদেরকে ফাইন্ড আউট করবেন এবং কিভাবে আপনি তাদেরকে আনফ্রেন্ড করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে আপনি পুরো সিস্টেমটা জানতে পারবেন এবং আপনি আপনার এই ধরনের ইন ফ্রেন্ডগুলোকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি আর হ্যাঁ মূল ভিডিও শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক তো ইন ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে কীভাবে যেতে হয় এটা আপনারা সবাই জানেন ফেসবুকে যাওয়ার পরে এরকম একটা হোম পেজ আপনারা পেয়ে যাবেন এখানে আপনার এই যে প্রোফাইল যে আইকন আছে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন দেখুন একবারে উপরে বাম পাশে প্রোফাইল আইকন আছে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে শো করবে এখানে নিচে অ্যাবাউট একটা সেকশন আছে এই অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব তো দেখুন নিচের দিকে আসার পরে এখানে আপনার ফ্রেন্ডদেরকে শো করা হচ্ছে এখানে নিচে দেখুন সি অল ফ্রেন্ড একটা অপশন রয়েছে এই সি অল ফ্রেন্ড এই অপশনে আমরা ক্লিক করব তো এখানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পরে আপনার সমস্ত ফ্রেন্ড এখানে দেখা যাচ্ছে এবং এখানে দেখুন আপনার ফ্রেন্ডের সংখ্যা রয়েছে এবং তার বিপরীত পাশে দেখুন ম্যানেজ একটা অপশন রয়েছে এই ম্যানেজ অপশনে ক্লিক করব তো আমি ম্যানেজ অপশনে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এখানে কিছু ক্যাটাগরি শো করছে তো এখান থেকে মূলত আমরা আমাদের ইনেকটিভ ফ্রেন্ডগুলোকে বাছাই করব। এখানে দেখুন লেটেস্ট ইন্টারেক্টেড উইথ একটা অপশন দেখা যাচ্ছে একবারের উপরে লেটেস্ট ইন্টারেক্টেড উইথ এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু ফ্রেন্ড দেখাবে দেখুন আমার এখানে মোটামুটি একশো চব্বিশ জন ফ্রেন্ড রয়েছে যারা আমার ফেসবুকে বর্তমানে ফ্রেন্ড লিস্টে থাকলেও তারা ইনেক্টিভ আছে অর্থাৎ তারা ফেসবুকে সক্রিয় না এদের মধ্যে অনেকে হয়তো নতুন আইডি খুলেছে যার কারণে পুরোনো আইডিটা আর রান করা হচ্ছে না তো এখান থেকে আপনি চাইলে একটা একটা করে আনফ্রেন্ড করতে পারেন অথবা আপনি চাইলে যে দেখুন উপরে সিলেক্ট মাল্টিপল যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি মার্ক করে আনফ্রেন্ড করতে পারেন একসাথে যে কয়জনকে আপনি আনফ্রেন্ড করতে চান এইভাবে মার্ক করে করে আপনি কিন্তু এভাবে মার্ক করে তারপরে এই যে আনফ্রেন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে ওকে খুবই সহজ একটা প্রসেস হয়তো বা অনেকেই জানেন বা অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা তো এইভাবেই আপনি কিন্তু আপনার ফেসবুকের যে সমস্ত ইনেকটিভ ফ্রেন্ড আছে বা যে আইডিগুলো আছে সেগুলা কিন্তু আপনি এভাবে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহ দিতে একটা লাইক দিয়ে উৎসাহ দিয়ে যাবেন ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আর যদি ভিডিও দেখে নতুন কোনো কিছু শিখতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ